জন্ম উনিশশো সালে এমন ব্যক্তিকেও করা হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বাবার মুক্তির দাবিতে তাই ময়মনসিংহ থেকে এসে মানববন্ধনে দাঁড়ালেন ছেলে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো দুই শতাধিক পরিবারের গল্পটা একই রকম তাদের অভিযোগ আওয়ামী লীগ বিরোধী রাজনীতির শিকার তারা মোটা অঙ্কের টাকা চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরাপরাধ ব্যক্তিদের ইউনিয়ন সেক্রেটারি তারা না নিজেরাই সাক্ষী সেজে আমার বাবার নামে মিথ্যা মামলা দায়ের করে দে আছে যে 75 লক্ষ টাকা দিব ফ্ল্যাট বাড়ি দিব তার ওর মুত্তিজুদ দাবানাবো চাকরি পাবো এগুলা বলছে কৌটো আছে গোলাপবাগ থাকি ফাজারু গাড়ি দিয়া অন্য আমরা শিখাইছে জেদা মালুন সাহেব কইছে তুমি কথা যদি কও না গোলাপ মিয়ার ফাশি হয়ে যাবে তোমার লোক তাইমু আমার বাবারও খানজিতে মারছে এইটা মিথ্যা মামলা আমার আবার সরকারি পক্ষে সাক্ষী দিতে আইছে আমার সাক্ষী নিচে না মানববন্ধনকারীদের দাবি মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা এমনকি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি বাবার বয়স যুদ্ধের সময় পাঁচ থেকে ছয় বছর এবং যারা এই মামলা সাক্ষী দিয়েছেন তাদের তিন ভাগ সাক্ষীর বয়স হচ্ছে দুই বছর তিন বছর এবং উনিশশো সালে জন্মগ্রহণ করতে সেও সাক্ষী দিয়েছে তাদের পক্ষে কথা না বলতো তাদেরকে বাজে তুলে ভাত তাত খাবার বাদ দিয়ে তাদেরকে গাড়িতে তুলাই দিত বীর মুক্তিযোদ্ধারে বাবা ভারতীয় নাম্বার সাতাশ হাজার তিনশো চুয়াত্তর নাম্বার পাঁচশো সাতানব্বই নির্মলভাবে তাদের হত্যা করা হয়েছে আমরা মুক্তিযোদ্ধারা চাই নিরপরাধ মানুষকে যুদ্ধবরধী যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক তার আমাদেরকে আসামিও করছে এবং তারা বলছে যে আমাদেরকে টাকা দেও মামলা থেকে হালাস করে দেম এরকম কইয়া আমার পরিবার থেকে টাকা নিচ্ছে মুক্তিযুদ্ধ জানালাম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা নিচ্ছে আইনজীবীরা বলছেন দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হোক অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা তারা তারা বারবার বলছে যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বর্তমানে ত্রিশটি মামলায় দেড় শতাধিক আসামির বিচার চলছে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা